বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড কর্তৃক যৌথভাবে আয়োজিত শান্তি সহায়তা কার্যক্রম এক্সারসাইজ টাইগার লাইটনিং 2023 শুরু হয়েছে। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট কোঅপারেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল আসম রিদওয়ানুল রহমান। এতে দুই দেশের সেনা সদস্যদের মধ্যে বিশেষজ্ঞ ও প্রশিক্ষণার্থীদের সমন্বয়ে কমব্যাট লাইফ সেভিং, মাইন রেজিস্ট্যান্স এম্বুশ প্রোটেক্টেড ভেহিকেল, কাউন্টার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, কাউন্টার এম্বুশ, কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন এবং চেকপোস্ট স্থাপন ও পরিচালনা ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল গ্রেগরি থমাস ডে, ল্যান্ড কম্পোনেন্ট কমান্ডার ওরেগন ন্যাশনাল গার্ড এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।